আমি বানাবো কলার বড়া। এটা একটা মিষ্টি রেসিপি। লাগছে কলা, নারকেল থেতো করা, লাগছে কিশমিশ, চিনি, সুজি ময়দা মিশানো, লবণ, রিফাইন তেল। আমি নেব কলা, কিশমিশ, চিনি, সুজি ময়দা মিশানো, নারকেল, লবণ। আচ্ছা, এইবার আমি এরকম ছোট ছোট করে, দারুণ টেস্টি, ঘরে কলাও থাকে, নারকেলও থাকে, সুজি ময়দাও থাকে, এটা বাচ্চাদের খুব ভালো লাগার খাবার। এই তৈরি হলো আমার কলার বড়া। এই তৈরি হলো কলা বড়া। আপনারাও বাড়িতে করুন, করে আপনারা আপনাদের নিজেদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। এখন আমি আমার ফ্যামিলির সঙ্গে শেয়ার করব, আপনারা করে খেয়ে দেখুন। সুন্দর একটা রেসিপি, ঘরোয়া, ঘরে সব কিছু থাকে, একদম ঘরোয়া রেসিপি। আমাদের মা দিদিমারা আমাদেরকে করে খাইয়েছে, আমরাও করছি, আপনারাও করবেন। কলার বড়া ভালো হয়েছে, আমার দিদা বানিয়েছে, আপনারা ট্রাই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।